আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরো 33 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি না মানলে শীতে মৃত্যু ঝুঁকি বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিলেটের গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর অর্জুন ও রবিউল। এবং দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখো মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,305 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ আর 8 জন নারী। সবশেষ 11,176টি নমুনা পরীক্ষায় 1,396 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.49 শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা 3,66,383। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,549 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,78,627 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.05 শতাংশ। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 3 জন, চট্টগ্রামে 6 জন এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে 2 জন আর উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। খুলনা বিভাগে 10 জেলায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 38 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লায় 28 জন, নোয়াখালীতে 8 জন ও শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না দেশের অধিকাংশ মানুষ। একই সাথে অনাগ্রহ তৈরি হয়েছে করোনা নমুনা পরীক্ষায়। করোনা ভাইরাসের ভীতি কমে যাওয়ার এই অবস্থাকে চিকিৎসকরা দেখছেন বড় ঝুঁকি হিসেবে। তারা বলছেন শীতের সময় সর্দি, কাশি এবং শ্বাসতন্ত্রের রোগের সাথে করোনা ভাইরাসের কিছু কেউ আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনা মহামারীতে বিশ্বজুড়ে এখনও চলছে মৃত্যু মিছিল, আতঙ্কিত সবাই। অথচ রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র দেখলে মনে হবে সবকিছুই স্বাভাবিক। চায়ের দোকানের আড্ডা, পান সিগারেটের দোকান আর ফুটপাতের খাবার চলছে স্বাভাবিক সময়ের মতো। করোনা নিয়ে চিন্তা নেই কারোরই। যারা সুদ ঘুষ এগুলা ব্যবহার করে তাদের করোনা রোগের সমস্যা আক্রান্ত করে। মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানার পেছনে নানা যুক্তিও আছে সাধারণের। কানে লাগায় রাখলে ভাই কান সহ মাথা সহ সব ব্যথা হয়ে যায়, গরম হয়ে যায়। কর্মস্থলে আমাদের আসতেই হবে। আর মাস্ক কিভাবে ব্যবহার করব? মাস্ক আমাদের পক্ষে সম্ভব না দৈনিক 40-50টা ব্যবহার করা। চিকিৎসকরা বলছেন শীতে জ্বর সর্দি কাশির পাশাপাশি শ্বাসতন্ত্রের রোগ প্রকট হয়। এ সময় করোনায় কেউ আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়ার আশঙ্কাও থাকবে। ফার্স্ট ওয়েভ শেষ হয়ে গেছে এরকম বলার মতো অবস্থানে আমরা যাইনি। আর এত অল্প টেস্ট দিয়ে আসলে ওয়েভ ডিটেক্ট করা এটা ডিফিকাল্ট। পাবলিক গ্যাদারিংগুলিতে অবশ্যই মাস্ক পরবেন এবং পাবলিক গ্যাদারিং যেগুলি খুব জরুরি না সেগুলি না করলেও চলে। করোনার সাথে যখন আরেকটা ডিজিজ থাকবে, কথার কথা সে টাইফয়েডে আক্রান্ত সেই সময় করোনা হলো, কিংবা নিউমোনিয়াতে আক্রান্ত সেই সাথে মানে অন্য জীবাণু দিয়ে নিউমোনিয়া সেই সাথে করোনার কারণে নিউমোনিয়া, তো এগুলি একটু মারাত্মক আকার ধারণ করে এবং তখন বেঁচে থাকার চান্সও কিন্তু অনেক কমে যায়। আর তাই চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন নিজে সুস্থ থাকতে এবং অন্যকে সুস্থ রাখতে মাস্ক পরার অভ্যাস অব্যাহত রাখতে হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর অর্জুন ও রবিউলকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। বিকেলে কড়া নিরাপত্তায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পুলিশ। এরপর 164 ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়। এর আগে গত সোমবার তাদের সহ আরও 5 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 আদালত। আগামীকাল এই মামলার অপর 3 আসামি রাজন, আইনুল ও মুহিবুর রহমান রনিকে আদালতে তোলার কথা রয়েছে।
নাটোর গাইবান্ধা ও নওগাঁয় বন্যার পানি বেড়েছে। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে এসব জেলার শত শত গ্রাম এখন পানিবন্দী, দুর্ভোগে লাখো মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জামালপুরেও, পানির তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে বিপ্লব রায়ের রিপোর্ট। মাস দেড়েক আগেই প্রায় তিন মাস দীর্ঘ বন্যায় কাটিয়েছেন উত্তরাঞ্চলের 50 লাখেরও বেশি মানুষ। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি বেশিরভাগ বন্যার্থ। তার উপর কয়েকটি জেলায় অতিবৃষ্টিতে আবার শুরু হয়েছে অকাল বন্যা। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির তোড়ে শোলাকুড়া সড়ক ভেঙে বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, হুমকির মুখে পড়েছে আরও অনেক এলাকা। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ধান। গাইবান্ধায় পানির তোড়ে গোবিন্দগঞ্জের বগুলাগাড়িতে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বন্ধ হয়ে গেছে আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। ভুক্তভোগীরা বলছেন আবারও বন্যার কবলে পড়ে তাদের ঘরবাড়ি, মাছের ঘের ও ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। বহু ক্ষতি কৃষকের, সবজি যা ছিল একবারে সব নষ্ট হয়ে গেছে, এখন আর চাষার কোনো উপায় নেই এই মুহূর্তে। নওগাঁয় তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চার উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। অবস্থার অবনতি হচ্ছে সিরাজগঞ্জেও, সেখানে বানের জলে ডুবে গেছে নতুন নতুন অনেক এলাকা। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় চার উপজেলার 700 হেক্টর জমির রোপা আমন ডুবে গেছে। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না দুর্গতরা। নদী ভাঙন অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষেরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। পরিবহনের অতিরিক্ত চাপ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক সহ কয়েকশো যানবাহন। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক জিলুর রহমান জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি ডৌরুঠে বেশ কিছুদিন যাবৎ নাব্যতা সংকট ও পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়, বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ডৌরুঠে। এই নৌরুটের 18টি ফেরির মধ্যে 17টি ফেরি সচল থাকলেও যানজট কমছে না। টাঙ্গাইলের কালীহাতিতে পিকআপ ভ্যান ও কার্গো ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। সকালে হাতিয়া এলাকায় ওই দুর্ঘটনার পর ওই এলাকায় প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পুলিশ জানায় সংঘর্ষের পরই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ট্রেন লাইনে উঠে যায়। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের তেলের বগির সাথে পিকআপটির দ্বিতীয়বার সংঘর্ষ হয়। সাভারের আশুলিয়ায় 10 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত রাতে জামগড়া মোল্লাবাজার এলাকায় চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে মিজান। চিৎকার শুনে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে এবং মিজানকে ধরে ফেলে। গত 2 দিন সাভার, আশুলিয়া ও ধামরায় 6 জন নারী ধর্ষণের শিকার হন। এর মধ্যে শ্রমজীবী এক নারীকে গণধর্ষণ করা হয়। সাভারে টুথপেস্টের টিউব তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 শ্রমিক দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। সকালে ঋষিপাড়ায় 8তলা ভবনের 4তলায় পদ্মা ক্যাম্পস অ্যান্ড ক্লোজার্স লিমিটেডের ওই কারখানায় বিস্ফোরণের সময় শ্রমিকরা কাজে ছিলেন। তারা জানান বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। গুরুতর দগ্ধ 5 জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রংপুরের জুম্মাপাড়া গ্রামে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দিনমজুর জমির উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম ও শিশুপুত্র রিপন। সম্প্রতি অতিবৃষ্টিতে রংপুরের বিভিন্ন অঞ্চলের মতো জুম্মাপাড়াতেও পানি বেড়েছে। বৃহস্পতিবার বিকেলে জমির উদ্দিনের 2 ছেলে রিপন ও রোহান বাড়ির পাশের খালে নামলে ডুবে যায়। এ সময় তাদের মা রোকেয়া বাচ্চাদের উদ্ধারের খালে নামলে সেও ডুবে যায়। স্থানীয়রা প্রথমে এক ছেলেকে উদ্ধার করে, পরে খোঁজাখুঁজির পর আরেক ছেলে রিপন ও মাকে উদ্ধার করে। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের 2জনকে মৃত ঘোষণা করেন।
যশোরে দিনে দুপুরে থানার পাশে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে ব্যবসায়ীর 17 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় লুণ্ঠিত 2,48,500 টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত 2টি চাকু, ব্যাগ, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বাড়ি যশোর শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ সুপার আশরাফ হোসেন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। পিরোজপুরের 2 উপজেলায় পানির উপর আবাদ হচ্ছে সবজি চারা। প্রায় 200 বছর ধরে স্থানীয় কৃষকরা নাজিরপুর ও নেসারাবাদ এভাবে চাষবাদ করছেন, যাতে কর্মসংস্থান হয়েছে এলাকার হাজারো মানুষের। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। জমিতে জলজ উদ্ভিদ জন্মালে কৃষকদের দুশ্চিন্তার শেষ থাকে না। এতে যেমন ফসল নষ্ট হয়, জমিও অনাবাদি হয়ে ওঠে। তবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেলবাড়ি দোবরা, মালিখালী, কলারদোয়ানিয়া এবং নেসারাবাদ ও বানারীপাড়া উপজেলার নিম্নাঞ্চলে এই জলজ উদ্ভিদই স্থানীয় দরিদ্র কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। বছরের বেশিরভাগ সময়ই 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে থাকে এসব জমি। তার উপর জন্মানো কচুরি পানা ও বিভিন্ন প্রজাতির শ্যাওলার উপরই সেখানে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের সবজির চারা। জ্যৈষ্ঠ থেকে পরবর্তী 4 থেকে 5 মাস এই নিম্নাঞ্চলে ভাসমান সবজি চারা উৎপাদনের কাজ চলে। এখানে ভাসমান বেডে চারা উৎপাদন করে এবং সেই চারা বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে। ভাসমান এক একটি ব্লক বা ধাপের উপর প্রজাতি ভেদে একবারে 1 থেকে 1,500 চারা তৈরি করা হয়। এতে সময় লাগে প্রায় 1 মাস। অর্থাৎ মৌসুমের 5 মাসে সেখানে 5 বার চারা উৎপাদন করেন কৃষকরা। এখন তাতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং আমাদের প্রজেক্টের মাধ্যমে যতটুকু সহায়তা করা দরকার সেই সহায়তা তাদের অব্যাহত আছে। ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদনে খরচ বেশি, তাই এখাতে সরকারি প্রণোদনাও চাইছেন স্থানীয় কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের সব সুগার মিল সারা বছর চালু রাখতে খুব দ্রুতই আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মিলগুলো থেকে যেন বিকল্প আয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম ও ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাকোয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সার্কিট হাউসে উত্তরাঞ্চলের 9টি চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগের নেতাকর্মী, আখ চাষী ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় সভা করেন শিল্পমন্ত্রী। বঙ্গবন্ধুর মাটির কেল্লাকে আধুনিক রূপ দিয়ে উপকূলীয় অঞ্চলে 550 কেল্লা ও সারা দেশে 1,000 সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। পরে 7টি কিল লেইং বা উদ্ধারকারী নৌযান নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর আক্তার হোসেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ভারতে জাতির জনক মহাত্মা গান্ধীর 151তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান অনুষ্ঠিত হয়েছে। সহকারী ভারতীয় হাইকমিশন অফিসের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি ও 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত বিশেষজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মুনির। দুপুরে জাতীয় পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টে তার পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। নেত্রকোনায় মোহনগঞ্জে যুবলীগ নেতা মোকাররম হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার মাঘান ইউনিয়ন পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন করা হয়। মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুব আহ্বায়ক মুফাজ্জল হোসেন ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নয়নসহ অন্যান্যরা মানববন্ধনে অংশ নেন।
ঢাকার সাভারে নীলা রায় হত্যার প্রতিবাদে ও সারা দেশে নারীর প্রতি নির্যাতন বন্ধ ও অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিরো পয়েন্ট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মহিলা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। ঝালকাঠিতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে বিশ্বব্যাপী সকল প্রকার নির্যাতন, নিপীড়ন, ধ্বংসযজ্ঞ ও হিংসা দূর করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। সারা দেশে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে হবিগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল ও সুজনের জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বাড়ি লিটন এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নানা আয়োজনে কক্সবাজারে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এই উপলক্ষে গতরাতে রামু মৈত্রী বিহার সংলগ্ন মাঠে বর্ণিল ফানুস উৎসবের আয়োজন করে বুদ্ধিস্ট স্টুডেন্ট কাউন্সিল। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, বৈকালিক শঙ্খদান, হাজার প্রদীপ প্রজ্বলন ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। নগাঁয় বন্যা দুর্গত এলাকাগুলোতে সরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক হারুনুর রশিদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে দুর্গত এলাকা পরিদর্শন করে বানভাসীদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক সহ অন্যান্যরা। যশোরের সারসাই করোনায় ক্ষতিগ্রস্ত 500+ কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেছে উপজেলা কৃষক দল। বিএনপি কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপুল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুজ্জামান মধু। এ সময় বিনামূল্যে বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।